যে নামাজ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে এটাই কথা বলতেছিলাম। এক নম্বরে কি নিয়তকে পরিশুদ্ধ করার জন্য কি রাখবে এখলাস রাখবে, কলবকে পরিশুদ্ধ করার জন্য তাকওয়া রাখবে, এগুলো বিস্তারিত আমরা আলোচনা করেছি। তিন নম্বরে নামাজকে পরিশুদ্ধ করার জন্য কি লাগবে সহি কোরআন তেলাওয়াত রাখবে, কোরআনের মর্যাদা সম্পর্কে আমরা কথা বলেছি, কোরআন মাহে রমজানের মর্যাদা বাড়িয়ে দিয়েছে, কোরআন লাইলাতুল কদরের মর্যাদা বাড়ালো, কোরআন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানকে বাড়ালো, এই কোরআন একজন আলেম ওলামার মর্যাদা বাড়ালো। খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, আর সাথে সাথে এই কোরআন একটা কাপড়ের মর্যাদা বাড়িয়ে দিতে পারে। আপনাদের দেশে রিয়াল আছে কোরআন দিয়ে রাখে কাঠের, আচ্ছা এই কাঠ এই কাঠের সাথে আমাদের পা লাগতেছে না এখন, কিন্তু আমরা কি সালাম করি? দামি দামি সুপারসেট আমাদের দেশে আছে কিন্তু এটা পায়ের সাথে লাগলেও আমরা তেমন একটা সম্মান করি না, কয়েকশো টাকা খরচ করে একটা রিয়াল বানালাম একই কাঠ দিয়ে, একই কাছের কাঠ, কিছু কাঠ দিয়ে আমরা ফার্নিচার তৈরি করলাম, আর ছোট্ট একটা কাঠ দিয়ে কোরআনের রিহাল বানালাম, কোনটাকে আপনি সম্মান বেশি করবেন? তাহলে কি টাকা এখানে আপনার মান মর্যাদার ব্যবধান করে না, বরঞ্চ আপনার আমার কাঠের কাপড়ের মানুষের মাসের কিংবা দিনের মর্যাদা বাড়াতে পারে আল কোরআন। এই আল কোরআন যদি সহি সুস্থ ভাবে তেলাওয়াত করা হয় তাহলে ওই তেলাওয়াতের মাধ্যমে যে কোরআন যে নামাজ আপনি আদায় করবেন এই নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। বলুন না সুবহানাল্লাহ। চতুর্থ নম্বরে এই সালাতের মধ্যে আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কোরআন, যে সালাতের হুকুম আহকাম গুলো রয়েছে, বিধিবিধান গুলো রয়েছে, এগুলো আমাকে আপনাকে জানতে হবে, সঠিকভাবে এই বিধিবিধান গুলো আমাদেরকে পালন করতে হবে। পঞ্চম নম্বর হচ্ছে ইত্তেবাই রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুকরণে সালাত আদায় করতে হবে। সল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়েছেন একভাবে, আপনি পড়তেছেন আরেকভাবে, এভাবে নামাজ পড়লে কি নামাজ হবে? এই নামাজ কি আপনাকে জান্নাতে দিতে পারবে? সুতরাং এই পাঁচটি কথা কি মনে থাকবে, যে সালাত আমাদেরকে জান্নাতে দিতে পারে ওই সালাতের ভিতরে পাঁচটা জিনিস লাগবে, কয়টা জিনিস? পাঁচটা। এক নম্বরে এখলাস লাগবে যেটাকে নিয়তকে পরিশুদ্ধ করবে, দুই নম্বরে তাকওয়া লাগবে আল্লাহর ভয় লাগবে পরহেজগারিতা লাগবে যেটা আমার কলবকে পরিশুদ্ধ করবে, তিন নম্বরে আপনার কোরআনকে সহি করতে হবে, চতুর্থ নম্বরে আমাদের হুকুম আহকাম গুলো জানতে হবে সে অনুযায়ী আপনাকে সালাত আদায় করতে হবে, রুকু সিজদা গুলো ঠিক মতো দিতে হবে, এগুলো হচ্ছে হুকুম আহকাম বিধান। এখন এমন সিজদা দি মুরগি যেরকম ধান খায় চাল খায় সেরকম আছে কি নাই, এই ধরনের সালাত আদায় করলে রাসূলুল্লাহ বলে 60 বছর সালাত আদায় করা কো ও নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, বরং কিয়ামতের ময়দানে গাদা আর খসরের সূরতে ওই মুসল্লিকে আল্লাহ খসরের ময়দানে তুলবেন, নাউযুবিল্লাহি মিন জালিক। সুতরাং আমরা কি গাদা খসর হতে চাই না, বরং আমরা সঠিক সুন্দর রূপ নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হতে চাই, এই জন্য হুকুম আহকাম গুলো ঠিক রাখতে হবে। পঞ্চম নম্বরে ইত্তেবায়ে রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে অনুকরণে নামাজ আদায় করতে হবে, তিনি যেভাবে পড়েছেন যেভাবে বলেছেন সেভাবে আমাদেরকে সালাত আদায় করতে হবে, তাহলে পরে আমাদের সালাত আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই আলোচনা থেকে ফায়দা হাসিল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন, আমাদের এই আলোচনাকে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলি আমিন, আমাদের আমলে জিন্দেগিতে পরিণত করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন, আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলি আমিন। যারা কথা বলেছেন এতক্ষণ আর যারা সামনে কথা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুক, আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছেন হাজার হাজার এই জনতাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহটা মাফ করে দিয়ে জান্নাতে যাওয়া তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এই মাহফিলকে এই এলাকার জন্য হেদায়েতের আলোক পত্রিকা হিসেবে কবুল করুক, আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারাও আমার জন্য, আমি আপনাদের আপনাদের জন্য দোয়া করব, আমার জন্য আপনারা দোয়া করবেন। দীর্ঘ সফরের পরে আসলে শরীরের কন্ডিশন তেমন ভালো না, ঠান্ডা এবং বিভিন্ন কষ্টের কারণে হয়তো দুই একদিন গেলে, আজকে এখানে এসে পৌঁছেছি, দুই একদিন গেলে হয়তো বা এখানে আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্বীনের কথা সঠিক কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করতে পারি, সকল বলে আমিন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যানবিন তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।